ব্যক্তিরা, আজ আমরা আবারও ধর্ম বিষয়ে আলোচনা করতে এসেছি। আগামী গত ক্লাসে আমরা শিষ্টাচার সম্পর্কে দেখেছি, আজকে আমরা পরম সহিষ্ণুতা নিয়ে আলোচনা করব। তাহলে দেখি আমাদের পাঠ্যবই কি আছে। পরম সহিষ্ণুতা, পরম সহিষ্ণুতা, শ্যামলা স্বামীমা সহপাঠী। একদিন ওরা বইমেলা গিয়েছে বই কিনে, বই কিনে বেরিয়ে এলো ওরা মেলাতে। একটু হাঁটতেই দেখে ফুটপাতের পাশে যে অস্থায়ী খাবার দোকানগুলো বসেছে সেগুলোর একটা নাম কেশু কিছু। শ্যামলার স্বামী সেখানে ঢুক, শ্যামল বলল আইসক্রিম খাব, স্বামীমা বলল না রে একটু ঠান্ডা লেগেছে আমি চা খাব। তখন শ্যামল বলল ঠিক আছে তুমি চা খা আমি আইসক্রিম। স্বামীমা বলল ঠিক আছে, তোমার নিজের জীবন থেকে অথবা তোমার জানা পরম সহিষ্ণুতা প্রদর্শনের একটি ঘটনা হলো নিজে নিজের মধ্যে ঠিক থেকে অন্যের মতকে মেনে নেওয়া, শ্রদ্ধা করা, একেই বলে পরম সহিষ্ণুতা। ওই যে আমরা বোর্ডে লিখেছি, নিজের মধ্যে ঠিক থেকে অন্যের মধ্যেও মেনে নেওয়া, শ্রদ্ধা করা, একেই বলে পরম সহিষ্ণুতা। সবাই সব বিষয়ে একমত হবে তা আশা করা যায়, তাই অন্যের ভিন্ন মতকেও শ্রদ্ধা করতে হবে। হিন্দু ধর্মের পাশাপাশি পৃথিবীতে আরও অনেক ধর্মমত আছে, যেমন ইসলাম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদি। প্রতিটি ধর্মমতের নিজস্ব বিধিবিধান আছে, ধর্মচর্চার নিজস্ব পথ ও পদ্ধতি আছে। এক্ষেত্রে নিজের ধর্ম বা মতকে আমরা মানি, অন্য ধর্ম বা মতের স্বীকৃতি দেব, এর অন্য তাহলে সমাজের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত, সমাজ অশান্তির সৃষ্টি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও পরম সহিষ্ণুতা প্রয়োজন, এর অন্যতা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। ঐক্য বা সম্মতির একটি সূত্র হচ্ছে পরম সহিষ্ণুতা। ঐক্য বা সম্মতির একটি সূত্র কি? ঐক্য বা সম্মতির একটি সূত্র হচ্ছে পরম সহিষ্ণুতা। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে এক ধর্মসভার পরম সহিষ্ণুতার আদর্শ তুলে ধরেছে, সেই কাহিনীটি শোনাচ্ছে। পরম সহিষ্ণুতা ও স্বামী বিবেকানন্দ, 1893 খ্রিস্টাব্দ সেপ্টেম্বরের 11 আমেরিকার শিকাগো শহরে এক ধর্ম মহাসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই ধর্ম মহাসভার প্রথম অধিবেশনের সভাপতি কার্ডিনাল উইলসন উপস্থিত শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের নাম সবাই শুনেছে। অভ্যর্থনার উত্তরে স্বামী বিবেকানন্দ তুলে ধরলেন পরম সহিষ্ণুতা হিন্দু ধর্ম সম্মত আদর্শ, যেখানে অনেকে কেবল নিজ নিজ দণ্ডে শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং দয়াদাকে মুখ করছে। সেখানে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে বলেন যে ধর্ম অন্যকে চিরকাল পরম সহিষ্ণুতার ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা নিয়ে আসছে, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি, সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। তিনি বলেন বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থান, কিন্তু তারা সকলে একই সমুদ্রে তাদের জলরাশি দেখে। বিভিন্ন নদীর উৎস কি? বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলে একই সমুদ্রে তাদের জলরাশি দেখে। তেমনি নিজের রুচির বৈচিত্র্যের কারণে সূজা বাঁকা নানার পথে যারা চলছে, হে ঈশ্বর তুমি তাদের সকলের একমাত্র লোক। সবাই ধন্য ধন্য করিল, সবাই স্বামী বিবেকানন্দের মুখে পরমসহিষ্ণুতার একতা শুনে মুগ্ধ হলেন। তাই নিজের মধ্যে স্থির দেখে পরের মধ্যে মধ্যে শ্রদ্ধা করা যায়। সুতরাং আমরাও পরম সহিষ্ণুতাকে ধর্মের অঙ্গ বলে মানি, নিজেদের জীবনে সমাজ ও রাষ্ট্রে পরম সহিষ্ণুতার আদর্শ অনুসরণ করে চল। তাহলে আমরা পরম সহিষ্ণুতা কি? পরম সহিষ্ণুতা নিজের মধ্যে ঠিক থাকবে, অন্যের মতকে মেনে নেওয়াই হচ্ছে পরম সহিষ্ণুতা। সে সম্পর্কে স্বামী বিবেকানন্দ আমেরিকা শহরে এক ধর্মসভায় তিনি পরম সহিষ্ণুতা একটি আদর্শ তুলে ধরেছেন। তিনি বলেছেন বিভিন্ন নদী বিশ্ব বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই গিয়ে একই সমুদ্রে তাদের জলরাশি ফেলে দেবে। আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক, তা হচ্ছে স্রষ্টার কাছে আত্মনিবেদন। স্রষ্টাকে কী করবো আমরা? অবশ্যই স্রষ্টার কাছে আমরা নিজেকে সমর্পণ করব, তাহলেই আমাদের পরম সহিষ্ণুতার আদর্শ অনুসরণ করা হবে। তাহলে আমরা কি কি পরম আজকে পরম সহিষ্ণুতা কাকে বলি? পরম সহিষ্ণুতার গুরুত্ব পাঁচটি বাক্যে অবশ্যই তোমরা লিখতে পারবে। পরম সহিষ্ণুতা ছাড়া
কাজে সম্ভব। পরবর্তী সুস্থতার গুরুত্ব পাঁচটি বাক্যে ওই রিডিংটা ভালোভাবে করলেই তোমরা পরবর্তী সুস্থতার গুরুত্ব সম্পর্কে লিখতে পারবে। তাহলে তোমরা আমাদের পাঠ্য বইয়ে পরবর্তী সুস্থতা সম্পর্কে কয়েকটা প্রশ্ন দেওয়া হচ্ছে, ওইগুলো কী করবে, বাসায় শিখবে, ক্লাস খাতায় লিখবে, তারপরে স্কুলের ক্লাসে স্কুল যখন খোলা হবে তখন কী করবে, আমাদের ক্লাসে নিয়ে আসবে, তখন আমরা এগুলো দেখবো। ঠিক আছে, আজ আর নয়।